যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা পাবাজ, চাপা বাচ্চা পাবাজ, চাপা বাজ। বড় ভাই, ও আপনারা দুইজন একে অপরের দিকে চাচাই করতেছেন, বুঝতে পারছি। আপনাকে পকেটে মনে হয় টাকা নেই, কোনো সমস্যা নেই, আপনাকে হাতে তো দুটো ঘড়ি আছে, ওই ঘড়ি দুটো আমাকে দেন, একটা বেশি আমরা ভাত ভাত খাওয়ানে, আর একটা ঘড়ি দিয়ে ওই টাইমলি ভিক্ষা করবো, আবার টাইমলি বাড়ি চলে যাবো, তাই না উস্তাদ? হ্যাঁ, একদম ঠিক বলছে ভাই। প্লিজ হেল্প মি। মা ফকির আবার ইংলিশ কয় ভাই? থাইল্যান্ড আর একটা বান্ধবী আছিল, ইতেন নাম হয়েছে গিয়া সুদান। তাই এটি যে কি ভালোবাসত গো ভাইয়া, আমরা কি কেমনে বলতাম, এমন ভালোবাসা দেখাইছে। আর তোর নিত 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 খাইতো 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 আর একটা দোকান আসলো, হেজ্জাও বেশি ফালাইছি, বেশি বেশি ফালাই পরে থাইল্যান্ডও ভিক্ষা করা শুরু করে দিছি। পরে চিন্তা করি ছিলাম করোনার সময় দেশে চলে যাই, প্রত্যেক দেশে চলে আইছি, আসে এই যে ভিক্ষা করা শুরু করে দিলাম ভাইয়া। বুঝছেন না, নিয়ন্ত্রণ মনে করেন যে থাইল্যান্ডে দীর্ঘদিন আসলাম নাকি, ইয়ালাই মনে করেন যে থাইল্যান্ডের ভাষা আর জন্য ইজি হয়ে গেছে। কি মাও ফেলাও নাও আমার কাছে টাকা পয়সা নাই রে ভাই। আমিও তো মানিব্যাগান্তি ভুলে গেছি গা ভাইয়া। টাকা পয়সা যদি না থাকে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা দুজন মিলে আমাদেরকে খুশি করে দেন। হ্যাঁ, আসলে খুশি করার উপরে তো কিছু নেই, তাই না? আরে পরে খুশি করে দে। রহসিকা আমার মন ভাঙ্গিয়া পিঞ্জার বানাইছে, সোনার মহেনা গড়ে তুইয়া, সোনার মহেনা গড়ে তুইয়া, বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন ভাঙ্গিয়া পিঞ্জার বানাইছে, হারে রসিকা আমার মন ভাঙ্গিয়া পিঞ্জার বানাইছে। খুশি হয়েছ? তাহলে আমরা যাই। হ্যাঁ চল, খুশি তো নাকি উস্তাদ? এবার তো দেখলাম সিটারের উপর সিটার, আমাকে খুশি করার নাম করে একটু নাচে গাই চলে গেল, টাকা পয়সা কিছু তো দিল না। আপনি বুঝতেছেন না কেন এই জিন্সের প্যান্ট কোনতে কুড়াই পাইছে, লুঙ্গি তো বেশি। ওই তো আরে বাচ্চুমা যাই তো যা ইন্দোরের বাচ্চারা। আচ্ছা আমরা পুরানা কায়দায় চলে যাই। আমি একটু গিটারটা ঠিক করে নিই। ঠিক ঠিক কর ঠিক কর। আপনাদেরকে আমি বারবার বলছি, বারবার সতর্ক করছি, কিন্তু কিছুতেই আপনারা কিছু শুনছেন না। আমার কাছে বারবার টেলিফোন আসতেছে, তদন্তের কি অগ্রগতি আমার কাছে জানতে চাচ্ছে। আমি আর পারবো না, আমি আর কনসিডার করতে পারবো না স্যার। আমাদের আর ভুল হবে না, এবার মতো স্যার আমাদের ক্ষমা করে দিন। সত্যি বলছেন? বিশ্বাস করেন স্যার, কখনো কোনোদিন মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা বইলে যদি পুলিশে চাকরি করতাম তাহলে তো কোটি কোটি টাকা কামাইতাম, কিন্তু টাকার লোভ নাই স্যার, মানুষের বিপদে আপদে পাশে থাকতে চাই। মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়, একটু ক্ষমা করে দিয়েন স্যার। মনে থাকবে তো? জি স্যার। জাস্ট এ মিনিট।
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওসি সাহেব, আপনি আমাকে একটু বলবেন, তোতা মার্ডারের তদন্তের ফাইলটা কোথায় আছে? স্যার, আমার আগে যিনি ছিলেন উনি এটার তদন্তের দায়িত্বে ছিলেন। স্যার, আমি এই তদন্তের ফাইলটা নিয়ে এক দুইবার মুভ করেছি, কিন্তু খুব বেশি দূর এগোতে পারিনি। কেন কেন মুভ করতে পারেননি? আপনি জানেন পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, আপনাদের কর্মকাণ্ডে পুলিশের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলবে, এটা বুঝতে পারেন না? কেন আগাতে পারেননি? আপনাদের সামান্য গাফিলতির জন্যে আমাদের বদনাম। স্যার, আমাকে একটু সময় দিন স্যার, আমি দেখি ফাইলটা কোথায় কি অবস্থায় আছে। শুনুন, আগামী 24 ঘন্টার মধ্যে আমি তোতা মার্ডারের তদন্তের ফাইলের অগ্রগতি জানতে চাই। স্যার, স্যার আমি 24 ঘন্টার মধ্যে তোতা মার্ডারের আপডেট এবং তদন্তের ফাইল নিয়ে আপনার কাছে আসছি। ইটস ওকে, বাই। স্যার, স্যার আপনাকে ট্রান্সফার করে দিয়েছে কোন এলাকায়? স্যার এই তুই তো কিচ্ছু বুঝিস না, স্যারকে স্যারের বউ ঝাড়িয়ে দিচ্ছে, সে তো স্যারের মন খারাপ, তাই না স্যার? আমার বউ আমাকে ঝাড়িয়ে দিয়েছে। আপনি কোত্থেকে শুনলেন যে আমার বউ আমাকে ঝাড়িয়ে দিয়েছে? না না, বড় স্যার ছোট স্যারকে ঝাড়িয়ে দিয়েছে। ইয়েস, তাই করেছে। আর সেটা কেন হয়েছে জানেন? আপনাদের দুজনের কারণে। আপনাদের দুজনকে আমি বান্দরবান গান সুপার করবো। স্যার 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 আমাদের বান্দরবান গান স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার। আমি বড় সাহেবদের নিকট কৈফত দিতে রাজি নই, মনে থাকে যেন। আসুন আমার সঙ্গে। আমি সিগনালি, নাম শুনলে মানুষ ছোট্ট করে দেয় একটা গালি। বাপ করতো খটকালি, ওই পেশাটা আমি জিয়ে রাখছি। আর ছবিতে অজ্ঞ ঘটকের ক্যারেক্টার বাকি ছিল, পুরা হাই গেছি, তারে ভালো মানাইব। আমি তব্বাসন চেষ্টা করতেছি সে ক্যারেক্টার করার লাই, অসুবিধা নাই, তারে দিয়ে দিব। ঘটকের চরিত্র দিবিন মানে ভাই বুঝনো না আপনি কে? আরে জনি, আরে চিনে না। আমার ভাইজানের পরিচয় সম্পর্কে তো আপনার জানা নেই। আমার ভাইজান একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, সম্মান দিয়ে কথা বলো। ওয়াল্লাহ আমি এটা কি দেখবো? আরে মান্য ভাইয়ের মতো কথা করছে উনি। আর পরিচয় আই কই? আই মির্জা করিম, ইন্টারন্যাশনাল ফিল্ম ডিরেক্টর, মঙ্গল গ্রহত্বন শুরু করি বিএফডিসি পর্যন্ত যতগুলো হিট ছবি আই করছি। এই যে বাহুবলী, কুসকুস হোতায়, অবুজমন, গোলাপি এখন ট্রেনে কে করছে, আই করছি। তাহলে আমার পরিচয় আমি একটা দিব। আর দি ফলান, আমি ইন্টারন্যাশনাল ঘটক বুঝছে। এ পর্যন্ত বিশ্বের যত বড় বড় সেলিব্রিটি আছে না, কল্লার বিয়া কে দিছে? আমি দিছি বারে। বরিশালের মিঠুন চক্রবর্তী শ্রী দেবীর বিয়া কে দিছে? আমি দিছি। শ্রাবন্তীর বিয়া কে দিছে? আমি দিছি বারে। সিনেমার সাকিব খান নবু বিশ্বাসের বিয়া কে দিছে? আমি দিছি। তিন্নি হিল্লুলয় দুজনের বিয়া কে দিছে জানেন? আমি দিছি বারে। পাইচান কি বলছে? পাইচান যাদেরকে বিয়ে দিয়েছে সবার বিয়ে তো ভেঙে গেছে পাইচান। আচ্ছা যাকে সব কথা, আই যে নতুন ছবি গানে আদ দিছি, ফিয়াজের দাম বাড়ে নাই। কি দাম? ফিয়াজের দাম বাড়ে নাই? এটা বাকি আমার এলাকার তো ভাই পেঁয়াজের দাম বাড়িচ্ছে আর উড়িচ্ছে, কুমিচ্ছে আর বাড়িচ্ছে। সেটা কোনো ব্যাপার না, আই কিল্লাই করতেছি সামাজিক প্রেক্ষাপটে। সমাজে অসাধু ব্যবসায়ীরা কি করতেছে? পেঁয়াজ স্টক করতেছে, স্টক করে হরে দি পাবলিক করে কি যার আধা কেজি দরকার সে যাই 20 কেজি কিনতেছে। এরপরে একটা ক্রাইসিস হইতেছে। আর এই ছবি রিলিজ হওয়ার হরে দি পেঁয়াজ ব্যবসায়ীরা আর পেঁয়াজ স্টক করবো না,
দর্শক যখন বাইরে বহ ছবি দেখি তখন প্রত্যেক দর্শককে 5 কেজি করে পিয়াজ ফ্রি দিয়ে দিব। তাই নাকি? আর এই সিনেমায় অজ্ঞা ঘটকের ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার নাই করাতে চাইতেছে তোমার দি। এ ভাই আপনি কি করছেন হামা? আমি এতগুলো সেলিব্রিটিকে বিয়া দিছি আর আপনি হামা কই সুনুপুটি ঘটকের ক্যারেক্টার দিবেন? বললাম আমি করবো না ভাই। আরে ঘটক তো বড় ক্যারেক্টার, এই ছবিতে তো বিগ বিগ নায়ক নায়িকারা যে মিলন হবে, এই মিলনটা কে করায়? ঘটকই তো করায়। কি করছেন আরে? আমি নয় ঘম। এ ভাই ওই যে আপনার পাশে তো ওটা আছে মান্না ওমর সানি। আরে আর ছবিতে গুসকা নায়ক, এও থাকবো তুমিও থাকবা। আর আপনি থাকবেন 21 নম্বর হিরো, বুঝতে পেরেছেন? আরে 21 আর 22 মিয়া, আমি নায়ক হম এটাই তো বেশি, তাই না ভাই? কিন্তু আর একটা প্রশ্ন, তুমি যে নায়ক হয়ে যাইবা, তোমার যে বাপ দাদার যে ফেসাগা ইগান সারি দি, তোমার আব্বা কিছু কইতো না নি? আর দূর, আমার বাপ বাদ দেন তো বাপরে। হ্যাঁ ঠিক ঠিকানা আছে নাকি? আচ্ছা আমি নায়ক হম এটাই তো আমার ভিতরটা একেবারে উদুলো মাদুলো হচ্ছে পারে। এই সিনেমায় অজ্ঞা হিট গান আছে, এই হিট গান আই তোমারে দিতে চাই। কি গান ভাই? বেদেক লড়কি, হ্যাঁ বেদেক লড়কি, জসনা হামকো কথা দেতা হে, আসতা হু বলে জসনা ফাঁকি দেতা হে। মা আমি ছবি গানো বানো মারে গানো তোমাদের, বেদেক লড়কি জসনা হামকো কথা দেতা হে, আসতা হু। আবার পুলিশ রিমান্ডে নিবো, কি টেনশনে আছি, কি বিপদ আছি কন? আর একটু শুনেন, তুমি একজন সন্ত্রাসী, এত ভয় পাইলে চলবে মিয়া? টেনশন দিয়ে না তো লিডার, আমি কি আমি হইলাম টুসতুহীন, টুস করে মানুষ মেরে ফেলাই দিই, আর ও হইলো গুসাতুহীন, গুসা দিয়ে মানুষ মেরে ফেলে দেয়। আবাজি কি হদ দে, গুড গুড বস, আমার তো গুসা অনেক জোর বুঝছেন নি তো, এলাকার মধ্যে এগারো দুষ্টামি করে গুসা দিয়েছে আর মরে গেছে, পরে কি রুম কেস মামলা হয়ে গেছে, কেস মামলা হয়েছে আর আর ইয়ার পুলিশের দুয়া দুয়া দুয়ার, হ্যাঁ তার বন্ধু ল্যাংটাকালের বন্ধু, হ্যাঁ তার ফোন দিয়েছে আর হ্যাঁ তার কাছে হলায় চলিয়ে আসি, ওর সামনে তো আপনাদের লগে আছে, আপনাদের লগে কাম কাজ করু বুঝছেন। তুমি যখন গুসা দিয়ে মানুষ মেরে ফেলো, তোমাকে আমার প্রয়োজন আছে, টুস্তিন ওকে সাথে রাখো, কিন্তু একটা কথা, তুমি আবার ডিবির লোক না তো, ছদ্মবেশে আছো আমাদের সাথে, এরকম কিছু আছে? বস ও আমার ছোটবেলার বন্ধু, ও ডিবিও না পুলিশও না, আমাদের দলে থাকুক, আপনি রেখে দেন বস, আমাদের অনেক কাজে লাগবে, আপনারও কাজে লাগবে বস। দেখে তো মনে হয় ও 2.5 কেজি চালের ভাত খায়। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি থাকো আমাদের সাথে। টুস্তিন এই তোতা মার্ডার কেসটা উঠালো কে আবার বলো তো? লিডার কেন উঠাইবো, সাতটা হ্যাঁ একটা ফাপড় দিয়ে আসি, আমি একটু আওয়াজ করলেই তোমরা চলে আসবা, ঠিক আছে? তোমরা একটু লুকিয়ে থাকো, আমি সেকা মুখলেশকে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সালাম আমি নেই না? আমি তো সালাম দিয়েছি, সালাম তো ফেরত নিতে পারবো না বাজি। কেন? কারণ সালামের অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তুমি কি চাও না তোমার উপরে শান্তি বর্ষিত হোক? না, তোমার কাছে আমার শান্তির দরকার নাই, তোমরা আমাদের অনেক ক্ষতি করছো, আমার ভাগ্নিরা তোমরা গুম করছিলা, সব আমার মনে আছে, সব সব। অবাজি কি হদ্দে ছাকামুকলেস, তুমি কি চাও না আমরা দুই পরিবার মিলে যাই, দুই পরিবার শান্তিতে বসবাস করি? হ্যাঁ তোমার ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই, তুমি কি এগুলো চাও না? না, তোমাদের সাথে আমার কোনো মিল নাই, আমাদের কোনো মিল নাই। আবুল বাবুল আবা বাবা 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 বাবা, ও তাহলে তুমি সব দলবল নিয়ে আইছো, হ্যাঁ মাস্তান ভাড়া করে নিয়ে আইছো, ওই পুলিশ দিদার কেন গেল? হ্যাঁ সেখানেই বাতচিত হবে।
बड़ो भाई चटकाना कैमते दे আবার এক চটকানে দিয়ে দুজনকে কেমতে বইরা বানাই কাটো কাটো ও কাটো পিয়াস কাটো রে ওই হিন্দি বাচ্চা তুমি তো বাংলা কইতে পারো না আবার হিন্দি কইতে দস চুপ একদম চুপ সত্তর ও মামা তুই কি হিন্দি জানস আবে জানবো না কেলা সামাজের পোলা পুরান ঢাকার পোলা বান তুই কত জানে আচ্ছা যেটা জানো সেগুলা একটা কর পুটলা বইরা হে গো হিন্দি দেমন গালি দিবি যেন ওরা পয়সা যায় পয়সা মইরা যায় দে দে আজমের রাস্তাঘাটে দেখা হয়েছে কিনা তুই ভালো কথা বলছিস যা ওনারে নিয়ে আয় তারে আমরা জিজ্ঞাসাবাদ করে দিয়ে দিই কিছু একটা তো বাইরে হতে পারে কুড়ু তাই না হ্যাঁ ঠিক আছে যাইতেছি মগর আমি কিন্তু চারমুনা ওই যে আজমিয়া ও যে তোমার সাথে বিটলামি করছে না বিটলামি কাহাকে বলে কত প্রকার কি কি সেটা আমি দেখাই দিমু আরে সত্তর জাসনা কিলে রক্ত পানি হয়ে যাইতেছে যা আমি আর লিয়ে যাচ্ছি যাই হলো দাদু দেরি করা দেখো না চলো যাই আজমে ধরি যা বাবা যা